দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করুন, জনগণের পঞ্চায়েত গড়ে তুলুন, বাম প্রার্থীদের সমর্থনে এসে বললেন কমরেড দীপশিখাধর। শনিবার কালিয়াচক 1 নম্বর অঞ্চলের অন্তর্গত সুলতানগঞ্জ এলাকায় ভোট প্রচার পর্ব হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত ভারতের ছাত্র ফেডারেশন SFI সম্পাদিকা কমরেড দীপশিখাধর, 38 নম্বর জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন মহলদার, 22 নম্বর বুথের প্রার্থী কামাল উদ্দিন আহমেদ, 18 নম্বর বুথের প্রার্থী রলি খাতুন, 19 নম্বর বুথের প্রার্থী আব্দুল সালাম, 16 নম্বর বুথের প্রার্থী কাউসার শেখ, 17 নম্বর বুথের প্রার্থী বিউটি বিবি, 2 নম্বর অঞ্চলে 20 নম্বর বুথের প্রার্থী সুরজ ঘোষ সহ স্থানীয় জনগণ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, জনগণের কাছে আবেদন জানান SFI সম্পাদিকা কমরেড দীপশিখাধর। ছেলেটা মেয়েটা যাকে আপনি কলেজে পড়ান, স্কুলে পড়ান, পড়াশোনায় ভালো, নিজে এক্সট্রা টাইম করেন, ছেলেটাকে মেয়েটাকে দুটো কোচিং এ দিয়েছে, কিসের জন্য দিয়েছে? এই ভরসা থেকে, এই আশা থেকে যে আমার ছেলেটা মেয়েটা আগামী দিনে চাকরি করবে, মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হবে। তাই মানুষের মতো মানুষ যদি করতে হয় তাহলে বামপন্থী ছাড়া আপনাদের কাছে আর কোনো উপায় নেই। আসুন আগামী 8 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমার কমরেডদের ভোট দিন। এরা সবাই আপনার গ্রামের লোক, পাড়ার লোক, এরা কেউ কোনোদিনও চুরি চচ্চুরি করেন, করেছেন চুরি চচ্চুরি কেউ? কেউ কাটপানি নিয়েছে? হাত পেতে বলেছে ঘুষ দিন, রাস্তা করে দেবো, বাড়ি করে দেবো? তাই যদি এমন সরকার চান, এমন গ্রাম বাংলা চান যেখানে সবাই মিলে মিশে শান্তিতে সুখে থাকতে পারে, তাহলে আসেন। আমরা সবাই জানি যে তৃণমূল চুর, কারণ টিভি খুললেই, খবর দেখলেই, যারা যারা হাড়িতে দেখছে উপর থেকে নিচে পর্যন্ত সবাই চুর, এটা দেখতেই পাচ্ছে। নতুন করে বলার কিছু নেই, কারণটা হয়েছে যে আমাদেরও বামপন্থী 34 বছর CPM ক্ষমতাতে ছিল, যতগুলো বড় নেতা আছে উপর থেকে দেখলে দেখাই যাবে যে ওরা এখনো সারা ধুতিতে কেউ লাল দাগ লাগাতে পারেনি, কালো দাগ লাগাতে পারেনি, ওদের ধুতিতে এখনো পরিষ্কার আছে। আর আজকে যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সততার প্রতীক আগে লেখত, এখন সেই সততার প্রতীক লেখা হয় না। কারণটা হচ্ছে যে সবাই আমরা জানি মমতা ব্যানার্জি গরিব মানুষ, তার কিছু নাই, কালির বাড়ি। তো মমতা ব্যানার্জির বংশ যদি টালির বাড়িতে থাকে তাহলে অভিষেক ব্যানার্জির 1000 কোটি টাকার বাড়িটা কে, মানে কোন টাকা থেকে তৈরি করবে? ওর যে বাড়িটা আছে ওই বাড়িটা কে কোন টাকা থেকে তৈরি করবে? তো এইরকম দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করুন, জনগণের পঞ্চায়েত গড়ে তুলুন, বাম প্রার্থীদের সমর্থনে এসে বললেন কমরেড দীপশিখাধর। শনিবার কালিয়াচক 1 নম্বর অঞ্চলের অন্তর্গত সুলতানগঞ্জ এলাকায় ভোট প্রচার পর্ব হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত ভারতের ছাত্র ফেডারেশন SFI সম্পাদিকা কমরেড দীপশিখাধর, 38 নম্বর জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন মহলদার, 22 নম্বর বুথের প্রার্থী কামাল উদ্দিন আহমেদ, 18 নম্বর বুথের প্রার্থী রলি খাতুন, 19 নম্বর বুথের প্রার্থী আব্দুল সালাম, 16 নম্বর বুথের প্রার্থী কাউসার শেখ, 17 নম্বর বুথের প্রার্থী বিউটি বিবি, 2 নম্বর অঞ্চলে 20 নম্বর বুথের প্রার্থী সুরজ ঘোষ সহ স্থানীয় জনগণ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, জনগণের কাছে আবেদন জানান SFI সম্পাদিকা কমরেড দীপশিখাধর।